গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে দিনটা সত্যি কথা বলতে খুব ভালোভাবে স্টার্ট হয়েছে। কেন? কারণ তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও পেছনে। আজকে রোদ্দুর উঠেছে পুনেতে। এই কদিন এত ক্লামসি ওয়েদার ছিল, রেইনি ওয়েদার ছিল, সবসময় অন্ধকার থাকতো, বৃষ্টি হতো, ভালো লাগছিল না। বাট আজকে সকাল উঠে দেখছি একদম সানি ওয়েদার, সানি বলবো না, বাট যাক ভালো ক্লিয়ার ওয়েদার আছে। তো আই থিঙ্ক কালকে সাথে সাথে আমার লাইফের সব প্রবলেম কালকেই মানে পড়ে গেছে। আজকে ইজ আ ব্র্যান্ড নিউ ডে উইথ মানে চেষ্টা করছি এই দিনটাকে শুরু করা উইথ লট অফ পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড অনেক কি বলে জানো হ্যাপি থটস। তো বেসিক্যালি উইদাউট এনি ফার্দার ডু চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মনে যদি কিছু কথা থাকে না, তো আমার মনে হয় অ্যাট টাইমস মনের কথাগুলোকে বার করাটা উচিত। ওটাকে নর্মালাইজ করা উচিত না যে হ্যাঁ ঠিক আছে এটা তো নর্মাল হতেই পারে, মেয়েদের সাথে হয়, এটা হয়, সেটা হয়, এরকম না ভেবে মেয়ে হোক ছেলে হোক যদি তোমাদের কিছু জিনিস ভেতরে প্রবলেম ক্রিয়েট করে, আমার মনে হয় তোমাদের নিজেদের ফ্যামিলির সাথে শেয়ার করা উচিত, নিজের পার্টনারের সাথে শেয়ার করা উচিত। আমার কেসে তোমার আমার তো এত বড় একটা কমিউনিটি আছে, কালকে আমি শেয়ার করার পর থেকে জানি না কেন হট করে সাডেনলি আমার ভেতরে খুব এনার্জি বেড়ে গেছে। আই ফিল সো রিল্যাক্স, মনে হচ্ছে মন থেকে বা মাথা থেকে একটা পাহাড় নেমে গেল, অ্যান্ড সাডেনলি খুব ভালো লাগছে। তো তোমরা যদি আমার মতন কোনো রকম সিচুয়েশনে থাকো যেখানে কিনা মনে অনেক কিছু জমে গেছে, বুঝতে পারছো না কি করবে, সবসময় সেটা শেয়ার করবে যে আছে লাইফে, ফ্রেন্ডস হোক, ফ্যামিলি হোক, লাইফ পার্টনার হোক, বয়ফ্রেন্ড হোক, যেই হোক তার সাথে শেয়ার করবে, দেখবে মনটা খুব ভালো লাগছে, অ্যান্ড নেক্সট দিন না অনেক এনার্জির সাথে আবার লাইফটাকে স্টার্ট করতে পারবে। আজকে আমাদের বাড়িতে কি রান্না আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুরজকে বলে আমি ঢুঁড়ি ডাল সিদ্ধ করিয়ে রেখেছিলাম। এখানে অমিতের বিরিয়ানি আছে যেটা কিনা ও দুপুরবেলা খাবে, আমি আজকে আর বিরিয়ানি খাবো না। এখানে হচ্ছিল আমার ভাত, ইউজুয়ালি এইটাতে হয়, বাট আজকে যেহেতু এটার মধ্যে বিরিয়ানি ছিল তাই জন্য এখানে ভাত করা হয়েছে। সুরজকে দিয়ে একটুখানি আমি আলু ভাজা করিয়েছি, কারণ আমার আলু ভাজা ডাল ভাত খেতে ভালো লাগে। এখানে হচ্ছিল আমাদের ব্রেকফাস্ট যেটা কিনা হচ্ছিল পোহা। বাড়িতে তেল অলমোস্ট শেষ হয়ে গেছিলো, তো দুটো তেল আমরা আনিয়েছি, সকালবেলা এসে ডেলিভারি করে দিয়ে গেছিলো। আর একটা জিনিস, কালকে এত খাবার বানিয়েছিলাম, তিন প্যাকেট খাবার বানিয়েছিলাম, গেছিলাম নিচে ওদেরকে খোঁজার জন্য, বাট না মতিকে পেয়েছি, না ওর ফ্রেন্ডকে পেয়েছি, না কোনো কুকুর পেয়েছি, কারণ এত বৃষ্টি হচ্ছিল তো কেউ ছিল না। প্যাকেটগুলো এরকম করে রেখেছি, আজকে সকালে গিয়ে আবার ওদেরকে খুঁজবো, পেলে সঙ্গে সঙ্গে ওদেরকে খাইয়ে দেবো। আজকে হচ্ছিল স্যাটারডে, স্যাটারডে মানেই হচ্ছিল আমাদের মানে অফ ডে, আমাদের না অমিতের অফ ডে, তো ও সারাদিন একটুখানি ঘুরতে ফিরতে পারে। তো আজকে কি প্ল্যান করেছি সেটাই ভাবছি। ও বলছে একটু চল গিয়ে একটু মুভি দেখে আসি। কোন কোন মুভির মধ্যে তুই চুজ করছিস বল? দেখি আজকে ঘুরে বেড়াবো আজকে সারাদিন। কাল রাতে ওদের খাওয়া দিতে পারিনি, তো সকাল সকাল বেরোনোর সময় নিয়ে বেরিয়েছি, খাবারগুলো তখন খাচ্ছে, পেয়েছি, সবাইকে দিয়েছি, আরামসে খাচ্ছে, এও খাচ্ছে, এখানেও খাচ্ছে, শয়তান আছে, শুধু ডিমগুলো খেয়ে ফেলে দিচ্ছে, হাড্ডি খাচ্ছে, ভাত ফাত খাচ্ছে না। মোদি এরকম কিছু নেই, মোদি সব খেয়ে না, খেয়ে নি। ও আজকে হোপফুলি একটু রোদ বেরিয়েছে, ভালো লাগছে, আজকে ওয়েদারটা পুরো ক্লিয়ারও লাগছে। আপাতত জানি না কখন কি শুরু হয়ে যাবে আবার পুনের ওয়েদার, তো আমি এখন বেরোচ্ছিলাম একটু চা খাবো, তার আগে হলাম এদের খাবারটা দিয়ে যাই। আমি বাড়ি চলে আসলাম, এত বৃষ্টি হচ্ছে, প্লাস আমার গাড়টা গাড়টা হয়ে গেছে, সব গাড়ি বাড়ি এখন আটকে আছে, আমার স্কুটারও পড়েছিল, বাট আমি কোন রকম ভাবে টেনে জোরে উঠিনি, যে জন্য আমি আস্তে আস্তে এসেছি, আরো সঙ্গে বৃষ্টি হচ্ছে, রেস্ট নিইনি, তো এখন উপরে যাচ্ছি, উপরে গিয়ে রিয়াঙ্কের সাথে দেখা করবো, খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো। আজকে কিছু কিছু প্ল্যান করেছি, দেখো আপনি এমনি তো বেরোতে পারছিলাম না কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, বাট এখন ডিসাইড করেছি আজকে যেহেতু বৃষ্টিটা একটু কম, তো আমরা বেরোবো, কোথায় যাবো এবার যে ডিসাইড করবো, হালকা ডিসাইড হয়ে গেছে, এবার বাকিটা ডিসাইড করে তারপর আমরা বেরোবো। তোমাদেরকে সবে বললাম যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এই ব্যাপার ওই ব্যাপার, রোদ্দুর উঠেছে, বাট আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, অমিত গিয়ে একটুখানি চায়ের দোকানে গেছিল চা খেতে। সব থেকে ভালো পার্ট হচ্ছে মতি আর মতি ফ্রেন্ডকে খুঁজে পেয়েছে, ওদেরকে খাইয়েছে, ওরা না খেলে আমারই মনের মধ্যে টেনশন হয় যে কি হলো, কোথায় গেল, খাচ্ছে না কেন, কারণ আমরাই ওদেরকে খেতে দিই, আমরা না থাকলে ওরা খেতেও পায় না, তখন অসুবিধা হয়ে যায় না। তো ফাইনালি আই এম সো হ্যাপি, কালকে তিনটে প্যাকেট বানিয়েছিলাম, ওদের দুজনের সাথে দেখা হয়েছে, তো ওরা ভালো করে পেট ভরে খেয়ে নিয়েছে, ভেরি হ্যাপি ফর দ্যাট। বাড়িতে লঙ্কা শেষ হয়ে গেছিলো, তো অমিতকে বলেছিলাম আসার সময় একটুখানি লঙ্কা নিয়ে আসি, তো লঙ্কাও নিয়ে এসছে। আর ডাল তো ডাল ভাত সবকিছুই সুরজ করে গেছে, আমি যখন খাবো তখন একটুখানি ডালে ফোড়ন দিয়ে নেবো। এখন আমি ভাবছি তাদের গিয়ে ফ্রেশ হয়ে যায় কেন, কারণ আজকে বেরোনোর আছে। মিষ্টি আজকে চলে গেছে প্রজাপতিতে, মনে হচ্ছে যাওয়ার টাইম চলে এসছে, এখানে রিয়াঙ্কা বসে সাজতে বসে গেছে, এখানে আমরা এখন বেরোবো, একটু ঘুরবো, অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে বেরোবো। আজ বেসিনটা রিয়াঙ্কা আজকে পরিষ্কার করেছে, এই ম্যাডাম ওখানে কালো কালো রয়ে গেছে, ওগুলো ভালো করে পরিষ্কার করবে, যতটা পরিষ্কার হয়েছে করে দিচ্ছি, না হলে তোমার টাকা তোমাকে দেওয়া হবে না। ঠিক আছে, ভালো করে। এই দেখো অমিত আজকে এই গেঞ্জিটা পরেছে, যখন আমি কলকাতায় ছিলাম অমিত একদিন এই গেঞ্জিটা পরেছিল, ভাইও পরেছিল, তোমরা সবাই কমেন্ট করেছিলে সেম সেম একই দিনে, মনে আছে রে?
দেখেছিস ব্লগটা অমিত দাদার সাথে? আমাকে আমি কি বলছিস, কি বলছিস বল, কি কি বললি এবার যে এটা পরে কি পরব? রেইনকোট? রেইনকোট পরব কেন? আমি গাড়িতে রাখবো না, স্কুটারে? স্কুটারে জায়গা নেই, স্কুটারে জায়গা নেই, এত জায়গা থাকতো আমাকে স্কুটারে রাখতে দেবে না, সেটা না স্কুটারে ডিগি দেবো, যে স্কুটারে আমি হাতে ধরে নিয়ে যাচ্ছি। এখন দেখো বাইরে এখন ভালো বেশ রোদ্দুর মতো না, আমি কেন শুধু শুধু পরব? দেখতে পারিস তুই তো থ্রি উইলার? হ্যাঁ দূরে দূরে আছে, অনেক দূরে মেঘ আছে। আরে চল তো, আমরা চলো, মেঘলা বৃষ্টি হচ্ছে রে, এদিকে আসছে আস্তে আস্তে, বেশি বকিস না তো, চল চল। আমি তো রেডি বেরি হয়ে গেছি, বেরোবো বলে অমিত বলছে কি উপরে রেনকোট পরে, বলছে রেনকোট পরে কোথায়, বাইরে তো রোদ্দুর আছে, বলছে না তুই রেনকোট পরে, আমার স্কুটারে জায়গা নেই, আমি রেনকোট কিন্তু স্কুটারে রাখতে পারবো না। ভালো আছে, আমি একটা ব্যাগ নিয়ে নিচ্ছি পিঠের, ওর মধ্যে রেখে দেবো। হিংসুটে না, এত হিংসুটে কি বলবো, যেহেতু নিজে পরে নিয়েছে ওর ইয়েটা রেনকোটটা, ওই জন্য আমাকেও পরাবে। মালের দায়িত্ব আরো নিজের, মালের দায়িত্ব নিজের, আমার ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, আমি রেনকোট নিয়ে নেবো। স্কুটারে কোনো জায়গা নেই, স্কুটারে স্কুটারে রেনকোট রাখা আছে। আরে এই গরমে গরম লাগছে, যথেষ্ট, এর মধ্যে নাকি আমি রেনকোট পরে বেরাবো যত সব। দেখো এখন এখানে সত্যি বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখানে দূরে, ওখানে যদি জুম ইন করি দেখতে পাচ্ছি পুরো হোয়াইট হয়ে গেছে। এটা হোয়াইট মানে ওখানে বৃষ্টিটা না, আস্তে আস্তে পাসিংটাও সেটা এদিকে আসবে। আমি ওকে বলছি বৃষ্টি হবে, কিন্তু পরে পুরো ভিজিয়ে এবার মানছে না। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, ও একটা জ্যাকেট পরে নিয়েছে, আমি হাতে এটা নিয়ে নিলাম টু বি অন দ্য সেফ সাইড। এখন ফটাফট বেরোনো যাক, আশা করছি যে যখন বেরোবো তখন একদম বৃষ্টি হবে না, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলো আসতে পারবো। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো অনেকে কি বলবো, প্লাস আজকে একটুখানি আলো আলোয় ভরা আছে বলে বেশ ভালো লাগছে। এ কদিন তো আমরা দেখেছি একটুখানি বেশি অন্ধকার ছিল, বাট আজকের ওয়েদারটা সত্যি ফ্যান্টাস্টিক। আর ইউ রেডি মুনু? চলো মুনু। আমি মুনু না, আমি মুনুর বউ। এখন এখান থেকে আঙুল দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে চল, এখন যাওয়া যাক। অমিত এখন এখানে পার্কিং এর জায়গা খুঁজছে, আশা করছি পেয়ে যাবে। কোথায় কোথায় করবি? আরো সবকিছু আছে, তো আমরা ওই জায়গাটায় যাবো, আমরা ঘরের জন্য কয়েকটা জিনিস কিনবো। ফাইনালি আমাদের কপাটা ভালো ছিল, উনি বার করলো স্কুটারটা, তো অমিত পেলো জায়গা। আজকে এত বেশি ভিড় আছে যে আমরা জায়গাই পাচ্ছিলাম না পার্কিং করার, ফাইনালি পেয়ে গেলাম, থ্যাংক গড কে উনি বেরোলো, বুঝেছিস। খুব সুন্দর, কিন্তু আমার তো ওটার থেকে বেশি ভালো লাগছে, এইটা ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগে। উপরে আর কটাই কটাই তো আছে, এই কটাই আছে এখানে, এখানে সিঙ্গেল মিরর রেখে বেডরুম। হ্যাঁ বেডরুম, বেডরুম একটা, তো তোমরা জানোই যে আমি একটা ড্রেসিং টেবিল বানাতে দিয়েছি, তার সাথে এরকম মিরর কিন্তু খারাপ লাগবে না। আগে ড্রেসিং টেবিলটা আসলে তো এখানে এসে নিয়ে যাবো, এখন থেকে নিয়ে লাভ নেই না, আর দামটাও কম আছে। এটাও ভালো লাগছে বল, এটা দেখো এরকম হুক আছে, হুকের মধ্যে ঝুলিয়ে রাখতে হবে, এরকম তিনটে এরকম ফ্রেম আছে, এর থেকে গোল্ডেনটাও ভালো লাগছে, ওগুলো ব্ল্যাকটাও নিতে বেশ সবই ভালো লাগছে। এটা এটা আমি চুজ করেছি, আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর, বেশ সুন্দর লাগছে, এটা ট্রাই করে দেখবি, এটা সুন্দর। কিন্তু ব্যাপারটা দেখ, এখানে দেখ এই রোপ ফিলিংটা আছে না, এদিকে দেখ, এদিকে দেখ, হ্যাঁ বুঝেছি, রোপ ফিলিংটা, রোপ, এটা কি সুন্দর লাগবে আরো বেশি, হোয়াইট হোয়াইট। ব্ল্যাকটা ভালো লাগবে, অন্য কোনো কালার থাকলে দেখ না তাহলে। তো আমরা না অনেক দিন ধরে ফটো ফ্রেম টাইপের খুঁজছি, বাট এত জায়গায় খুঁজে নিয়েছি, কোথাও এরকম টাইপের বড় ফটো ফ্রেম পাচ্ছি না, যদিও কিনা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, বাট ওটার সাইজ কেমন হবে, আসলে কেমন লাগবে সেটা বুঝে উঠতে পারছি না। ভালো মাঝে এখানে পেয়ে যাবো, বাট এখানেও ফটো ফ্রেম পাচ্ছি না, ছোটো ছোটো ফটো ফ্রেম আছে, হাতে ধর, ফটো ভালো লাগে বল, সিমিলারই লাগছে, আমি কিছু ডিফারেন্স আমি বুঝতে পারছি না, ওটা চোখে বেশি পড়ছে, দাঁড়া দেখে নিচ্ছি কোন নিচ্ছি। এখানে দেখো কত কিউট কিউট এরকম হেয়ার ব্যান্ডের সেট পাওয়া যাচ্ছে, একটা নিয়ে নেবো ভাবছি, এগুলো সবসময় লাগে, এমনিতেও আমার কাছে আছে, বাট সবসময় এই গাটাগুলো আমি হারাতেই থাকি, তো এখানে প্রচুর ভ্যারাইটি আছে।
আমরা আবার এখানটা এসেছি, এরকম মিরর আমরা দেখছি কেন, কারণ আমার মনে হচ্ছে যে একটা দেয়ালে যদি এরকম মিরর টাইপ করে তারপরে একটা গাছ ফাছ পাতি বা একটা সোফা ফোফা রাখি দেখতে হয়তো সুন্দর লাগতে পারে। দেখো আমাদের তো আর ওরকম নলেজ নেই ইন্টেরিয়ার ব্যাপারে, যেটুকু আমরা অনলাইনে দেখি মনে হয় যে হ্যাঁ এটা করলে ভালো লাগবে ওটা করলে ভালো লাগবে, সেইভাবেই আমরা ঘরটা গোছানোর চেষ্টা করছি। তো আই থিঙ্ক এটা লাগালে খুব সুন্দর লাগবে। এমনি তো আমি দেখেছি পিন্টারেস্টে বলো ইনস্টাগ্রামে বলেন সবসময় দেখি এরকম দেয়ালে এরকম টাইপের একটা দেয়াল থাকে যেখানে মিরর টাইপের ডিজাইন থাকে, ভালো লাগে দেখতে। তো একবার আমরাও ট্রাই করে দেখতে পারি। ভাবছি একটা ওয়াল হলের মধ্যে না এরকম মানে কি বলে জানো এগুলোকে ওয়ালপেপার লাগাবো। এবার এইগুলো কীভাবে লাগায় অত শত আমরা জানি না, ইউটিউব থেকে আমরাও দেখবো। এগুলো 99 করে এক একটা পড়ছে, তো আমরা অলটুগেদার 5টা নিয়ে যাচ্ছি, কারণ বাই চান্স যদি প্রিন্টটা শেষ হয়ে যায় 5টা লেগে যেতে পারে রে। শিওর তুই? তাহলে কি করে চারটে নিয়ে নেবো? এটা নিয়ে নিচ্ছি, চারটে নিয়ে নিচ্ছি, ওই দেয়ালটাকে ডেকোরেট করবো খুব তাড়াতাড়ি করবো, ইউটিউব থেকে দেখে শিখে ফিখে গ্লু কিনে তারপর আমরা করে নেবো। আর কয়েকটা জিনিস কেনা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর একটুখানি এরকম টাওয়ারও নেবো যেগুলো হয় না যে বেসিনের পাশে লাগায় সেরকম একটা দুটো জিনিস দেখছি। এই দেখো অমিত কি করছে, বলছে কি এরকম একটা নিয়ে নি রিয়াঙ্কা আমাদের কোলবালিশের কাজ করবে, কোনোভাবেই না রেখে দে বাবির পাশে। তো এখন আমরা এসে গেছি বিলিং কাউন্টারে। এগুলো হচ্ছে সব আমাদের জিনিস, পিলো বলো বক্স বলো, এটা হচ্ছে ওই কাচের ওই জিনিসটা আর টুকটাক টুকটাক যা নিয়েছি, এখন ফটাফট বিল করে এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের এখান থেকে যা যা কেনা ছিল সব আমরা কিনে নিয়েছি। অমিতের হাতে একটা ওই আয়না যেটা নিয়েছি ওটা আছে, আর পিলোগুলো নিতে পারলাম না, একটা পিলো ফল্টি বেরালো, তো আমাদের দুটোই লাগবে, ওরকম ম্যাচ ম্যাচ করে নেবো, সেই জন্য পিলোটা ছেড়ে দিলাম, পরে আবার আসবো যখন নতুন কালেকশন আসবে ওর মধ্যে হয়তো কিছু নিয়ে নেবো। এখন আমরা বাড়ি যাবো, সব প্যাকেট প্যাকেট রাখবো, তারপর যদি কোথাও বেরানো হয় তখন বেরাবো। এখন আমরা সব জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি। চল দাঁড়িয়েছিস কেন, কি দেখছিস? আমরা এসে গেছি বাড়িতে, এটা হচ্ছিল আমার কি কি হয়েছে যাই হোক। এখন আমরা এসে গেছি, এইগুলো সব জিনিসগুলো রেখে তারপর হয়তো আমরা একটুখানি বেরাবো। সত্যমও ফোন করছিল, তোর সাথে দেখা করতে যেতে পারি, কী করি কিনা করি দেখতেই পাবে। আর অনেক জিনিস নিয়েছি, নেক্সট উইকে সব বসে বসে নিজেরা লাগাবো, দেয়ালটাকে ডেকোরেট করবো, আই থিঙ্ক দেখতে সুন্দরই লাগবে। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, অ্যান্ড ঢুকতে না ঢুকতে হালকা ঝিরঝিরে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। থ্যাংক গড কে যখন বাইরে ছিলাম তখন বৃষ্টিটা আর শুরু হয়নি। এনিওয়েজ কালকের ভিডিওতে তোমরা এত কমেন্ট করেছো, এত কমেন্ট করেছো, এত সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। সবাই ওখানে এত হেল্পফুল কালকে কমেন্ট ড্রপ করেছে যে মানে এরকম হয়, কি করা উচিত, মন ভালো রাখার জন্য কি করা উচিত, যারা কিনা জবের ক্ষেত্রে বা স্টাডির জন্য মানে অন্য সিটিতে গেছে তারাও নাকি হোমসিক ফিল করে, তারপরে বিয়ের পরে নাকি একটা চেঞ্জ আসে সব মেয়েদের লাইফে, সেটা নাকি অ্যাকাস্টাম হতে একটু টাইম লাগে, 1-1.5 বছর টাইম লাগে। তো অনেকে অনেক কমেন্ট করেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। কালকে আমি সব কিছু শেয়ার করে দেওয়ার পর থেকে জানি না কেন সাডেনলি আমার মন থেকে না মানে হয় না অনেক বড় একটা পাহাড় বোঝের ওইটা আস্তে আস্তে নেমে গেছে, একদমই নেমে গেছে। আজকে সকাল থেকে আমি খুব ফ্রেশ ফিল করছি, আর মনে হচ্ছে যে না এবার আমি কলকাতায় থাকি, পুনেতে থাকি, যেখানে থাকি আমি আরামসে ব্লগ করতে পারবো, আমার কাজে আমি আবার কনসেন্ট্রেট করতে পারবো। নর্থ দেখে পারছিলাম না, বাট হয় না ভেতরে একটা মাঝে মাঝে ভয় থাকে যে কলকাতা থেকে বাইরে এসছি কী হবে কী না হবে, এই ভয়টা একটু কাজ করছিল। বাট তোমাদের কমেন্টগুলো পড়ার পর, তোমাদের সাপোর্ট দেখার পর আমার সব ভয়ই দূর হয়ে গেছে। কিরে কাকে মেসেজ করে করে হাসছিস? বলা যাবে না ক্যামেরায়। এই ফুটেজটা দেখলে ও আনন্দ পাবে। কি ফুটেজ দেখা? ওর ফুটেজটা কি? আজকে পরের চেঞ্জ, অমিত তোমাদের সাথে হল ভিডিও শেয়ার করবে। কি কি এনেছি আমরা দেখিয়ে দিতে দিই। হল ভিডিও ঠিক না? তাহলে DIY থেকে আমরা কি কি কিনেছি ওটা দেখাচ্ছি। ওটা কি হল ভিডিওই বলে? আচ্ছা ঠিক আছে। হাত ফোনটা কেমন ধরে দিছিস কেন? ওটা আমার স্টাইলি। আচ্ছা দেখা, এটা হচ্ছে এটা জাঙ্গিয়া। এই জাঙ্গিয়াটা আমার স্কুটারের উপরে হ্যান্ডেলের উপর এটা লাগাবো, আমার ফোনটা লাগাবো, যেটা জিপিএস, এমনি রিয়াঙ্কা জিপিএস দেখতে পারে না, গুগল ম্যাপ দেখতে পারে না। একদম মিথ্যা বলে, তোকে সেদিন কে নিয়ে গেল স্কুটার কিনতে যাওয়ার সময়? পারে না পারে না, এই মিথ্যা বলে বসছ আমি, খুব বড় মিথ্যা হয়ে গেছিস তুই। এবার এটা হচ্ছে একটা ফেস ট্রাভেল যেটা রিয়াঙ্কা কিনেছে। রিয়াঙ্কা কেন হাসছে ওই জানে, কারণ জানি ও খুব বাজে বাজে কথা বলে। এটা ফেস ট্রাভেল যেটা রিয়াঙ্কা ইউজ করে, হ্যাঁ এক্স্যাক্টলি ফেস ট্রাভেল, হ্যাঁ মাটি কালার, রিয়াঙ্কার মুখে মাটি লাগিয়ে বুঝবে। দেখাবো এটা সেটা, হ্যাঁ ভেঙে দে সব। এটা হচ্ছে রিয়াঙ্কার হেয়ার ব্যান্ড, যেগুলো এখন দেখে না কটা আছে এখানে,
চিনি সবজি আলু তরকারি যা থাকবে সেটা রাখবো। ভালো লাগবে আর অমিত বলে অনেকে আমার হাতে সুজি খেতে খুব ভালো লাগে, তো তাড়াতাড়ি ওর জন্য সুজি বানিয়ে নিই, বানিয়ে নিয়ে ওর হাতে দেবো, দেখে বলবো বাহ সুজি বানিয়েছিস আমার জন্য, তো ফটাফট বানিয়ে নিচ্ছি। পারলে আমি ওদের সাথে রেসিপিটাও শেয়ার করে দেবো, খুবই সিম্পল সুজি বানানো, তোমরাও বাড়িতে বসে কিন্তু ট্রাই করতে পারো। তোমাদেরকে একবার বাইরের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি, এখন দেখো পুরো মেঘ এরকম ভাবে ভরে গেছে, এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো এখন তো একদমই বেরানো যাবে না, সাডেনলি আবার বৃষ্টি শুরু হলো। আই হোপ কি যেন এক দেড় ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায়, আজকে সকাল থেকে ভালোই রোদ্দুর ছিল, বাট আবার বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে দেখে নাও কড়াই গরম হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেলে তারপর আমি এটাতে দেবো হচ্ছে হলো ঘি। আমি ইউজ করছি গোবর্ধনের ঘি, তোমাদের কাছে যে ঘিটা অ্যাভেলেবেল আছে সেটাই নিতে পারো। এটা পুরোপুরি আমি যেটা সুজিটা করি সেটা পুরোপুরি ঘিতে করি, তো একটু বেশি ঘি লাগবে এটাতে, তো দু চামচ দেড় চামচ মতন দিয়ে দিতে হবে। এটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করবো সুজি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এলাচ, এলাচগুলোকে হালকা একটুখানি জাস্ট কি বলে না ক্রাশ টাইপের করে এর মধ্যে দিয়ে দেবো, চার পাঁচটা যে কটা তোমাদের মনে হয়, মানে এইগুলো দেখো এরকম কোনো মেজারমেন্ট হয় না, যেরকম মনে হয় আমি সেইভাবেই দিই। এবার হালকা এটা গরম হতে না হতে আমি এর মধ্যে দিয়ে দেবো চলো সুজি, বেশি একটা না, ঘিটাকে কভার করবে এইটুকু সুজি, ব্যাস হয়ে গেল, এবার ভালো করে নানিয়ে নেবো। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখন তেজপাতা, তোমরা চাইলে যখন ঘিটা গরম থাকে তখনও তোমরা অ্যাড করতে পারো বা পরেও অ্যাড করতে পারো, বেসিক্যালি দুধের সাথে তেজপাতা মিলে গেলে ভালো একটা গন্ধ আসে। আমি এর মধ্যে দিয়ে দিই 3-4 চামচ চিনি, অমিত একটুখানি মিষ্টি খেতে ভালোই লাগে, অল্প মিষ্টি দিয়ে ও খেতে পারে না, বলবে এই মা মিষ্টি হয়নি এরকম বলবে, তো 3-4 চামচ এই চামচটা যদি যেহেতু একটু বড়ো তাই জন্য আমি 3 চামচ দিলাম, পরে যখন হয়ে যাবে তোমরা টেস্ট করে একটু দেখে নিও, যদি মনে হয় যে একটু চিনি অ্যাড করতে হবে তাহলে তোমরা করে দিও। এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমুলের দুধ, যে কোনো দুধ যেটা তোমরা ইউজ করো সেটা তোমরা অ্যাড করতে পারো, এতটা দুধ একদমই লাগবে না, এর হাফেরও অল্পই লাগবে। আমি এর মধ্যে আর জল দিই না, শুধু দুধ দিয়েই পুরোপুরি বানাই, মানে এটাকে নাড়াতে থাকবে সো দ্যাট মানে কালো কালো ভাব যেন না এসে যায়। আমি দুধ অ্যাড করে দিয়েছি, দুধ অ্যাড করার পরে এরকমভাবে নাড়াতে থাকবে সো দ্যাট ওই লাম্পস টাইপের যাতে না হয়ে যায়। অ্যান্ড দুধ দেওয়ার সময় আমি হাতে এত জোরে ছ্যাঁকা খেয়েছি কি বলবো, পুরো 3 আঙুলে একসাথে ছ্যাঁকা খেয়েছি, বাট মা বলে হাতে নাকি একটু ছ্যাঁকা ফ্যাঁকা না খেলে নাকি রান্না শেখা যায় না, তো আই থিঙ্ক দ্যাট ইজ পার্ট অফ মানে লার্নিং কুকিং। যাই হোক এবার এরকমভাবে নাড়াতে থাকবে যতক্ষণ কিনা ঠিক মতন হয়ে না যায়। দেখে নাও এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, বাট স্টিল তোমরা এরকমভাবে নাড়াতেই থাকবে, না হলে ওই লাম্পস লাম্পস হয়ে যায়, অ্যান্ড একদম খেতে তখন আর ভালো লাগে না। আমার সুজি বানানো হয়ে গেছে, এখানে দুটো বাটিতে নিয়েও নিয়েছি, একটা আমি খাবো একটা অমিতকে দেবো, তো এখন গিয়ে অমিতকে দিয়ে আসি, আই হোপ ওর এটা দেখে ভালো লাগবে। চামচ তো নিলামই না, আগে ওকে দিয়ে নি তারপর চামচ নিতে আসবো আবার। ওই বন্ধ কর, এটা এনেছি আমি তোর জন্য, নিয়ে আসছি চামচ, সুজি বানিয়ে এনেছি সেটা দেখ তুই গাধা, দাঁড়া নিয়ে আসছি চামচ, এত আসছি আবার হাত দিয়ে দেখাচ্ছি কি হাত দিয়ে খাবো চামচ কোথায় আমার, তো যাই হোক ওরটাও মানে ও চামচটা নিয়ে যায় আমারটাও নিয়ে যায়, দুজনে মিলে একসাথে বসে একটু গল্প করবো আর খাবো। তো সুজি বুঝি কি এখন আমি একটু বেরোচ্ছি, গিয়াঙ্গা বেরোবে না, বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি যাচ্ছি কারণ কি আজকে একটু বিকেলবেলা আমি বেরোই একা, একটু মানে 5-10 মিনিট ঘুরি সারতে আমি এসেছি, সংকেতও আছে ডাকছে, আমি বেশিক্ষণ থাকবো না আজকে কারণ বৃষ্টি হচ্ছে, বেশিক্ষণ আমিও বৃষ্টিতে ভিজবো না, রাত্রি চলে আসবো,
তো ফটাফট যাচ্ছি, যে যদি কিছু কেনার থাকে রান্নার জন্য রাত্রে সেটা কিছু কিনে নিয়ে আসবো, যদি সেটা না হয় যদি ইচ্ছা না হয় যা যা তাই খেয়ে নেবো, তো বাড়ি চলে আসবো, তাড়াতাড়ি যান যাই যে চাটা খেয়ে আসে। তো আমি এসে গেছি ওখানে চা খেতে, অলরেডি এক কাপ করে খাওয়া হয়ে গেছে, বাকি সেকেন্ড টাইম সত্যম বুঝে সত্যম মুড অফ, কেন কি আজকে আমরা ভেবেছিলাম আমাদের কিছু প্ল্যান হবে আজকে, সেটা হবে না, ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। এদিকে সংকেত কাজ থেকে ফিরেছে, সংকেতের উইকেন্ডেও কাজ থাকে, যেহেতু রিয়েলটার মানে রিয়েলিটিতে মানে কি বলে রিয়েল এস্টেটে আছে, যেন প্রতিদিন কাজ করতে হয়। সংকেত কি চটি ভিজি, সংকেত পুরো বৃষ্টিতে ভিজে গেছে, দেখে বসে আছে আর এখান থেকে নড়ছেও না, যা জানে বলা গে যা রায় আমি হো গেছে খতম। চা খাওয়া হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল দাঁড়িয়ে গেছিলাম, এবার বেরোবো, বেরিয়ে রিয়াঙ্গে যখন কোল্ড ড্রিঙ্ক নেবো, কোল্ড ড্রিঙ্ক নেওয়ার একটা ওষুধ নেওয়ার আছে, ওষুধটা নিয়ে কোল্ড ড্রিঙ্ক নিয়ে বাড়ি যাবো। সত্যি মোহন বাড়ি চলে যাচ্ছে, ও বলছে একটু মাংস নেবে, ওর একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে এটা যে মাংসও খায় কিন্তু মাংসের দোকানেও যেতে পারে না, বলতে পারে না, মাংস কাটা দেখতে পারে না, তো আমাকে বলছে তুই একটু বলে দাও, আমি ঠিক আছে যাচ্ছি, আমাকে বলে দেবো, মাংস নেবে, এদিকে আমি ওষুধ নিয়েই বেরিয়ে যাবো। কোল্ড ড্রিঙ্ক নিয়ে এলাম ওষুধের দোকান থেকে, ওষুধ নিয়ে এলাম, এবার আমি যাবো সত্যমোহন যেন মাংস কিনে দিয়ে তারপর আমি এখান থেকে বেরিয়ে যাবো। তুই কাছে বোতলটা কেন নিয়েছিস আজকে? জল খাবো এখানে রেখেছিলাম, তুই দেখ ওই বোতলটা ছিল না আমাদের, তোর প্লাস্টিকের টা নৌকর হম কর লেন গ্যাস কা ট্যাবলেট হ্যাঁ খাও গ্যাস এখন সব কাছের টুকরো গুলো এর মধ্যে উঠানো হচ্ছে, এবার এখানে জল হয়ে গেছে, এটা উঠিয়ে নিলে তারপর আমি ওই যে ইয়েটা আছে মপটা আছে ওটাতে পুরো মুছে নেবো। পুরো কি যে অবস্থা হয়ে গেল, বলেছি হাত দিতে না, কাজ তো হয়ে গেছে, ওই রিয়াঙ্গা কাছে নিচ্ছে জলটা, জলও খাই যায় শুধু নিয়ে এসে রেখেছিলাম। এটা দেখ এই জন্য আমি তোকে বলি কাছের জিনিস নিয়ে লাভ নেই ম্যাডাম, কাছে প্লাস্টিক, প্লাস্টিক ইজ ব্যান্ড বাট স্টিল প্লাস্টিক বটল, আমি জানি খাওয়া উচিত না, বাট এই কারণে আমি কাছে বোতল আমি নিতে চাই না, কারণ আমি জানি ভেবেছিলাম আমার হাতে হবে উদ্ঘাটন বা রিয়াঙ্গার হাতে হয়ে গেছে। আমাদের ডিনার করা হয়ে গেছে, আজকে ডিনারে কি খেলাম সেটা হচ্ছিল ভাত আর হচ্ছিল বেগুন পোড়া, ভাবলাম যে একটু অন্যরকম কিছু ট্রাই করা যায়, সুরজকে বললাম কি খাওয়া যায়, তো ও বললো প্লাস অমিতর ইচ্ছা ছিল, তো ভাত আর বেগুন পোড়া খেয়ে নিয়েছি। এখন আমার কিচেন পরিষ্কার করার পালা, মোস্ট অফ দ্য ডেজ আমি রাত্রিবেলায় কিচেনটা পরিষ্কার করি তারপর শুই, যে কোনো দিন মানে কোনো একদিন হয়তো শরীরটা ভালো লাগছে না, খুব টায়ার্ড ফিল হচ্ছে, তখন সকালবেলা উঠে পরিষ্কার করে দিই, কারণ মাসি আসার আগে সব পরিষ্কার করে সব থালা বাসন আমার বার করে দিতে হয়, তো এখন ফটাফট কিচেনটাকে পরিষ্কার করে নিই। এইসব না করলেও হয় যাই হোক, কিচেনটা পরিষ্কার করে ব্লগটাকে এন্ড করে দেবো, ফটাফট পরিষ্কার করে নিই, তারপর হাত ফাত ধুয়ে ব্লগটাকে এন্ড করছি, ব্লগটাকে এখানে এন্ড করছি। এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে তোমরা সবাই জানো কি করতে হবে, আই থিঙ্ক তোমরা শুনতে পেয়েছো অমিত ওখান থেকে চিৎকার করছে, তো ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ, বাই।